हेलो व्यूअर्स, জার্নির ভেজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমরা অনেক দিন ধরেই আপনাদের জ্ঞাতার্থে কোনো ধরনের ভিডিও দিতে পারছিলাম না। আজকে আমরা আপনাদেরকে জানাবো ক্যান্ডিডেট হিসেবে আপনি কিভাবে বুঝতে পারবেন কোন ভিসায় আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। জার্নির ভেজা সবসময় চেষ্টা করে তার গ্রাহকদেরকে, তার শুভানুধ্যায়ীদের বোঝানোর জন্য যে সে কোন ধরনের ভিসার জন্য উপযুক্ত এবং কিভাবে সে তার যোগ্যতা অনুযায়ী কোন ভিসায় তার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারবে। আমাদের সবারই একটি স্বপ্ন থাকে যে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত একটি দেশে পৌঁছাবো। সেজন্য আপনি কি করবেন, কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার কোন টাইপের ভিসা আপনার জন্য উপযুক্ত এবং আপনি কোন টাইপের ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি ওই নির্দিষ্ট দেশের ভিসাটি পেতে পারেন। জার্নির ভেজার সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা প্রত্যেকেই নির্দিষ্ট কোনো কাঙ্ক্ষিত দেশে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করে থাকি। সেই সুযোগে বিভিন্ন ধরনের মানুষ এবং বিভিন্ন কনসালটেন্সি ফার্ম তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে আপনাদেরকে ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করে এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল এবং মিথ্যা তথ্য প্রদান করে থাকে। সহজ সরল এবং স্বাভাবিকভাবে আপনি স্বপ্নবিভোর হয়ে সেই কথাগুলোকে বিশ্বাস করেন এবং ভুল পথে হাঁটতে থাকেন। আমরা যদি বোঝার চেষ্টা করি যে কিভাবে আপনি ভুল পথে হাঁটছেন অথবা কোন পথে হাঁটলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এই ভিডিওতে আমি আমার ক্লায়েন্টদের বিভিন্ন অভিজ্ঞতা, তাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাগুলোকে একসাথে করে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এক ক্লায়েন্ট, উনি এসেছিলেন, উনি ইতালি যেতে চান এবং ট্যুরিস্ট ভিসাতে। সেক্ষেত্রে ওনাকে কতিপয় ব্যক্তি এরকম গ্যারান্টি দিয়েছেন যে ওনাকে ট্যুরিস্ট ভিসা করে দিবেন ইতালির এবং তার জন্য একটা বড় অঙ্কের টাকা তাদেরকে দিতে হবে। তো আমি এটা শোনার পর বলেছিলাম যে এক্ষেত্রে আপনি একটি বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন, আপনি ভুল পথে হাঁটছেন, কেননা কোনো ধরনের ভিসা গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনি অযথা তাদের পিছনে ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন, সাথে আপনার অর্থের অপচয় হবে। প্রত্যেক ব্যক্তিরই ইচ্ছা থাকে একটি নির্দিষ্ট কোনো দেশে যাওয়ার, ব্যক্তিগত কারণেই হোক বা ব্যবসায়িক কারণে অথবা সেটেল হওয়ার জন্য। সাধারণত আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ তার প্রফেশন অনুযায়ী সে ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে, উন্নত দেশে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে বিভিন্নভাবে থাকার চেষ্টা করে। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার উন্নত একটি দেশের ট্যুরিস্ট ভিসা হবে কি না? প্রথমেই আপনাকে যেটি বুঝতে হবে নিজের ক্ষেত্রে, নিজে যদি আপনি অ্যাপ্লিক্যান্ট হন তাহলে বুঝতে হবে যে আপনার কি পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা বর্তমানে এমন ভালো পজিশনে আছে যে আপনি একটা অন্য দেশে গিয়ে তৃতীয় শ্রেণীর অথবা তার চেয়ে নিম্ন কোনো শ্রেণীর মানুষ হিসেবে জীবনযাপন করবেন কি না। আপনার আর্থিক অবস্থা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অন্য একটি দেশে গিয়ে এই ধরনের জীবনযাপন করবেন না। একজন ভিসা অফিসার যখন আপনার এই ব্যাপারটি বুঝতে পারবেন উনি অবশ্যই আপনাকে ভিসাটি ইস্যু করবেন। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, সেটি হচ্ছে আপনার পারিবারিক অবস্থান, সামাজিক অবস্থান সব কিছু যদি ভালো হয় তাহলে সেটি আপনার প্রফেশনের কাগজপত্রে, যেমন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেই ব্যবসায়িক কাগজপত্রে, ব্যাংকের স্টেটমেন্টে সেটি রিফ্লেক্ট পাবে, সেটি দেখে কিন্তু একজন ভিসা অফিসার অবশ্যই আপনার সম্পর্কে একটি ধারণা পোষণ করতে পারবেন এবং সেই ধারণা থেকেই যাচাই বাছাই পরে উনি আপনাকে ভিসাটি ইস্যু করবেন। আমরা প্রত্যেকেই একটি বেসিক কনসেপ্ট নিয়ে চলি। আমরা চিন্তা করি যে আমার যদি 5-6টি দেশ ঘোরা থাকে, আমার ব্যাংকে যদি টাকা থাকে তাহলে আমার ট্যুরিস্ট ভিসা ইস্যু হবে এবং আমি ট্যুরিস্ট ভিসায় যেতে পারবো। বাস্তবতাটা আসলে সেরকম না।
অনেকের ক্ষেত্রেই এইটি হবে না, এই ধরনের ট্যুরিস্ট ভিসা হবে না পারিপার্শ্বিক অবস্থার কারণে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি বলে থাকি সবাইকে যে এক একজন ব্যক্তির জন্য এক একটি ভিসা উপযুক্ত। যেমন যার একাডেমিক কাগজপত্র আছে, যার ফিনান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো, কিছুটা ভালো অবস্থা আছেন, তাকে অবশ্যই স্টুডেন্ট ভিসায় চেষ্টা করা উচিত। উনি যদি স্টুডেন্ট ভিসায় মুভ করেন তাহলে উনি লং টার্মে বেনিফিটেড হবেন এবং এই স্টুডেন্ট ভিসাটা তার জন্য উপযুক্ত এবং উনি খুব সহজেই এই স্টুডেন্ট ভিসাটা পাবেন। যদি ওই ব্যক্তির একাডেমিক পেপার্স ভালো থাকে, কিছুটা আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে তাকে অবশ্যই স্টুডেন্ট ভিসা ট্রাই করা উচিত। তারপরে আসছে, ধরে নিলাম একজনের কোনো ধরনের একাডেমিক পেপার্স নেই, ভালো একাডেমিক পেপার্স নেই, আইএলটিএস দেওয়ার সামর্থ্য নেই, ইংলিশে দক্ষতা কম, কিন্তু আর্থিক অবস্থা ভালো, আর্থিকভাবে উনি ভালো অবস্থায় আছেন। এই অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে উচিত হবে কোনো উন্নত দেশের জন্য ওয়ার্ক পারমিটে ট্রাই করা। ওয়ার্ক পারমিটে যদি উনি ট্রাই করেন, ওনার একাডেমিক পেপার্স এতটা বেশি লাগছে না, মিনিমাম একটা একাডেমিক যোগ্যতা, একটু বেশি টাকা খরচ করে উনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে আপনি অবশ্যই বিশ্বস্ত এবং যুক্তিযুক্ত, সৎ, অনেস্ট এরকম কাউকে খুঁজে বের করবেন যিনি আপনাকে ওয়ার্ক পারমিটে সাহায্য করবেন। আর এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি যে যোগ্যতা ওয়ার্ক পারমিটটি পাচ্ছেন সেটি কিন্তু উচ্চ, সাধারণত ধরে নিচ্ছি, উচ্চ কোনো জবের জন্য পাচ্ছেন না। আপনি একটি নিম্ন শ্রেণীর জবের জন্য কিন্তু ওখানে অ্যাপ্লাই করছেন, যেটাকে আমরা খুব বাংলা ভাষায় বলি যে শ্রমিক জাতীয় জব, দ্যাট মিনস হার্ড ওয়ার্ক। আপনি ব্লু কালার জবের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন। সো আপনার এক্সপেকটেশনটা ওরকম হতে হবে, আপনি কী ধরনের রিটার্ন পাবেন সেটা আপনাকে বুঝতে হবে। আমাদের সহজাত স্বভাব হচ্ছে আমরা খুব কম এফোর্ট দিয়ে বেশি কিছু পেতে চাই, বাস্তবে কিন্তু সেটি সম্ভব না এবং আলটিমেটলি সেটি হয়ও না। এজন্য আমরা হতাশ হয়ে পড়ি, অন্যরা আমাদেরকে পরাজিত করতে পারে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, অনেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় যে ওয়ার্ক পারমিট আপনি জাপান যেতে পারবেন এবং নিম্নে বেতন হবে 1.5 লক্ষ টাকা। এই ক্ষেত্রে আমি গল্প প্রসঙ্গে আপনাদেরকে বলি, আপনি 1.5 লক্ষ টাকা বেতন ঠিকই ওখানে পাবেন, কিন্তু আপনি এই 1.5 লক্ষ টাকা কিন্তু আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে হবে না। বাংলাদেশে বসে আপনি যে 1.5 লাখ টাকার কথা ভাবছেন, জাপানে গিয়ে কিন্তু সেটি কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে? কেননা জাপানে যখন আপনি যাচ্ছেন ওখানকার জীবনযাত্রার মান আপনাকে বুঝতে হবে। ওখানে 1.5 লাখ টাকা কিন্তু বাস্তবিকতায় খুব কম, সেখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম টাকাই কিন্তু খরচ হয়ে যাবে। আপনি যেটি ইনকাম করবেন, আপনার লিভিং এক্সপেন্স, আপনার আদার্স এক্সপেন্স মিলে কিন্তু আপনার খুব কম সেভিংস থাকবে। সো আপনি 1.5 লাখ টাকাটা যদি জাপানের পার্সপেক্টিভে চিন্তা করেন, সেখানে কিন্তু আপনার কম সেটা। তো সেই ঝোঁকে পড়ে আপনি যদি 1.5 লাখ টাকা বাংলাদেশের সমমান চিন্তা করে থাকেন, সেই ঝোঁকে পড়ে কিন্তু আপনি মরিচিকার পিছনে অথবা ভুল মানুষের পিছনে অনেক টাকা ব্যয় করবেন না। তারপরে আসছে, আপনার যদি একাডেমিক কোয়ালিফিকেশন ভালো থাকে, সব কিছু ভালো থাকে, স্টুডেন্ট ভিসা ট্রাই করছেন, যদি একাডেমিক পেপার্স ভালো না থাকে তাহলে আপনি ধরে নিচ্ছি ওয়ার্ক পারমিটে ট্রাই করবেন। ওয়ার্ক পারমিটের ট্রাই করলে দেখা যায় সাধারণত একটু বেশি টাকা লাগছে স্টুডেন্ট ভিসার চেয়ে, যোগ্যতা কম লাগে, একাডেমিক যোগ্যতা কম লাগছে আপনার, কিন্তু আদার্স টাকাটা একটু বেশি লাগছে। সে পথেও যদি না যান, আমি অবশ্যই বলবো যে আপনার যদি ভালো যোগ্যতা থাকে, প্রফেশনাল অথবা বিজনেস যোগ্যতা যদি ভালো থাকে, আপনি ভিজিট ভিসায় ট্রাই করতে পারেন। কিন্তু এটাও আমি উপদেশ দিব, ভিজিট ভিসায় গিয়ে অবৈধ না হয়ে যাওয়ার জন্য, কারণ আপনি যদি একটি ভালো দেশে ভিসা হোল্ড করতে পারেন, ভবিষ্যতে আপনার এটা অনেক ভালো কাজে লাগবে। আপনি যদি এটাকে মিস ইউজ করেন তাহলে হয়তো বা লং টার্ম আপনাকে পস্তাতে হতে পারে। তারপরে ভিজিট ভিসায় আপনাকে ট্রাই করা ভালো, এই কারণে বলবো, আপনি অহেতু নদী সাগর পথে, বিভিন্ন পথে যেটা আমরা অবৈধভাবে যাই সেটা চেষ্টা না করে অন্তত এই পথে আপনি চেষ্টা করে দেখতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে। আরেকটা কথা আবারও বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই নিজেকে যাচাই করবেন, আইডেন্টিফাই করবেন যে আপনি কোন ভিসার জন্য উপযুক্ত। এক এক ব্যক্তি এক এক টাইপের ভিসার জন্য উপযুক্ত হবেন, তার আর্থিক, সামাজিক, এডুকেশনাল
সব কিছু মিলে তাকে আইডেন্টিফাই করতে হবে যে সে কোন ভিসার জন্য উপযুক্ত একটি ভালো উন্নত দেশে যাওয়ার জন্য। সেই অনুযায়ী যদি আপনি নিজেও বুঝতে পারেন অথবা ভালো কোনো কনসালটেন্টের সাহায্য নিতে পারেন, কোনো কনসালটেন্ট এজেন্সির সাহায্য নিতে পারেন, যদি এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন তাহলে আপনি, আমি আশা করি আপনি কোনোভাবে প্রতারিত হবেন না। আরেকটি বিষয় মাথায় রাখবেন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী রিটার্নটি আশা করবেন। আপনার যা যোগ্যতা আছে সেই অনুযায়ী যদি আপনি রিটার্ন আশা করেন তাহলে দেখবেন আপনি প্রতারিত হবেন না। আপনার যোগ্যতা যদি 20,000 টাকা ইনকাম করার যোগ্যতা থাকে আপনাকে অবশ্যই ওটাই আশা করতে হবে। আপনি আপনার যোগ্যতার চেয়ে যদি বেশি কিছু আশা করেন তাহলে কিন্তু আপনি স্বপ্নে বিভোর হবেন এবং ভুল মানুষ আপনাকে ভুল পথে নিয়ে যাবে। জার্নি অ্যাডভাইজার সবসময় চেষ্টা করে আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন ভুল পথে না হেঁটে আপনার যোগ্যতা অনুযায়ী নিজেকে সেটেল করতে পারেন। সবসময় জার্নি অ্যাডভাইজারের সাথে থাকবেন। আপনার যে কোনো মতামত জিজ্ঞাসা আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।